আমরা যাও বা তুই যা তোর মা ইচ্ছা বাপের করো, কাছে যেতে আসতে যেতে আসতে সে বিয়া করছো কেন? একে মেয়ে মা বাপের কথা বেশি শুনে তারা জীবনে মনে যে সংসার টিকে রাখে তো কোনো রাইট নেই আমার মা বাপের আমার এসব রাইট কথা নেই। বলা। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আই হোপ হ্যাঁ তুমি দাঁড়াও, কি পিসে পাইছো আবার ভিডিও দেখছো কেন? আবার ভিডিও শুনো দেখছো কেন? হাজারের কথা কেন ভাই, আমার ভালো সাইড লাগতেছে লামি পাইছো? তুমি আমার মা বাপের নিয়ে কথা বলো, কোন সাথে আমি যা ইচ্ছে তা বলবো আমার মা বাপের। তোমার তো কোনো রাইট নেই আমার মা বাপের আমার নিয়ে রাইট কথা নেই। বলা। তাহলে তুমি ভিডিও করছো কেন কালকে? তোমার তোমার মা কাছে বাপ পেজ দিছি দেখে তুমি আমার পেজে যা ইচ্ছা তা ছাড়বা? কথা শুনো, তোমার জন্য কি আমি মানুষের থেকে কথা শুনবো? তোর মা বাপের লেগা আমি কারোর লেগা, ওইটা আমার দেখা বিষয় না, আমার মা বাপের নিয়ে আমি ছাড়া আর কেউ কথা বলতে পারবে আমি না। কারোর জন্য কথা শুনে অভ্যস্ত না। যদি তোমার যদি আমার সাথে থাকতে মন চায় তো আমি যেভাবে আমি যে কর্ম করতে সেই কর্মতে তোমার সন্তুষ্ট থাকতে। তুমি কি খাওয়া আমার দাওয়া? মা না না বাপের নিয়ে কথা বলছি আগে আমি আগে। শেষ, আগে একটা কথা বলবো, তোমার কি খাওয়া দাওয়া কোনো কমতি আছে? যারা ঈদের আগে খুব দ্রুত শরীর ও মুখ ফর্সা করতে চান তাদের জন্য আজকের প্রোডাক্টটা খুব হেল্পফুল হতে যাচ্ছে। এটা হচ্ছে প্রিমিয়াম স্যাফরন বডি ক্রিম ও নাইট ক্রিম। এই বডি ক্রিমটা আপনাদের শরীর কিছুদিনের ভিতর খুব ফর্সা করে তুলবে এবং এই নাইট ক্রিমটা আপনাদের মুখ খুব সুন্দর করে তুলবে, ফর্সা করে উঠবে, ব্রণ ট্রন সব চলে যাবে। এটা আপনার পেজ ভিডিওর ক্যাপশনে মেনশন করে রিয়া কুন ফ্যাশন পেজ থেকে। আমিও ইউজ করছি, আপনারাও ইউজ কর। না না কোনো দিক তুমি কোনো কিছু কম পাইতেছ? না তাহলে তোমার আমার পেশা নিয়ে তোর সমস্যা কি? আমার সমস্যা আছে, আমার পছন্দ দুই না। দুই দিন পর পর নাটক করে যে যাবো মানুষ গা আমাকে এনে কমেন্ট যাবো গা এনে ইনবক্সে বলে যাবো গা। অটো লেবো, আমি অটো লেবো না। এই মেয়ে মা বাপের কথা বেশি শুনে তারা জীবনে মনে যে সংসার টিকে রাখে। অটোওয়ালার বউ হয়েছে কি সে অটোওয়ালা কি মানুষ না? আচ্ছা এগুলো আবার তুমি আমার মা বাপকে নিয়ে কেন কালকে ভিডিও করছো? আবার ছাড়ছো আমাকে না বললে সাহস কেমনে হয়? এই এগুলো ছাড়াচ্ছে তোমার মা বাপের এলাকার পাবলিক তো সবাই কইতেছে তোমার মা বাপের এই আমার বয়সে মা কি এসে বাপের দুমড়া এলাকার কালো জুম পাবলিক আমার মা বাপ সামলাবে, তোমার তো রাইট না। আমি আমার মা বাপের লোক কলে করতে কম, তোমার এসে বলে কোনো দিকে দেই কলেকতার না আমি। গুল্লি মারো। শুনো আমি একমাত্র তোমার মাই তোমার নষ্ট করছে, আমার মা আমার নষ্ট করছে না, ভালো করছে। এটা আমার বিষয়ে বিয়ে করছো কেন? একমাত্র ওর মা ওর নষ্ট করছে। এখন যদি তোর যদি আমার বাড়িতে থাকতে দিত তোর আর সমস্যা হয়? ইচ্ছা নেই, ইচ্ছা নেই, কালকে জমগা যাও বা তাহলে তুই যা তোর ইচ্ছা মা করো, বাপের কাছে যেটা শুইলে আর দিবা না। বাবার কাছে যাবে এরকম মেয়ে আর আসলে মনে হয় যে কোনো ভাবে একটা ফ্যামিলিতে থাকা পসিবল না। আর মূলত মেন কথা হচ্ছে যে মেয়ে মা বাপের কথা বেশি শুনে তারা জীবনে মনে হয় যে সংসার টিকে রাখতে পারে না। বুঝবো এখন না বুঝুক, 2 দিন পরে এলো বুঝবো, সমস্যা নাই। আমার আমার বড় কথা না ভাই, আমি যে কাজ করতেছি আমার এই কাজ আমি এর প্রতি শ্রদ্ধা আছে ভালোবাসা আছে, আমি কাজ কইরা যাবো। কে কি করলো না করলো নাই, যদি এ যদি আমার ভাত খাইলে খাইলো না খাইলে না এর ব্যক্তিগত বিষয়। আর যদি এর মা বাবা যদি নেওয়া যায় তো নেওয়া যাক, আমার কোনো আফসোস নাই। আমি ডিরেক্ট আপনার কইতেছি আপনাদের জন্য আমি কোনো কথা শুনতে পারবো না, আপনারা কি করতেছেন না করতেছেন এটা আমার দেওয়ার বিষয় না। মানুষ আমার বলছিল, আমি কালকে ভিডিওটাতে বলছিলাম, সবাই দেখছে, সবাই মোটামুটি এটা সবাই জানে। এখন আপনার মায়ের এসে যদি নাটক করে তাই তো আমার কোনো কিছু করার নেই। যদি আপনার মায়ের যদি আপনারা নিতে চান তো লয়ে যান ভাই, আমার কিচ্ছু করার নেই।